আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে বিক্রিয়ার হার রিলেটেড আরেকটা ম্যাট প্রবলেম নিয়ে হাজির হয়েছি তো আমরা দেখে নিই বিবৃতিতে কী আছে এখানে বলা আছে যে নাইট্রোজেন পেন্টা অক্সাইডের জন্য সমীকরণ হল দুই নাইট্রোজেন পেন্টা অক্সাইড হয়ে চার অন্য নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং এক অক্সিজেন তৈরি করছে তো এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়া শুরু হওয়ার দুই মিনিট পনেরো সেকেন্ডে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা ফাইভ পয়েন্ট টু ফাইভ ইন্টু টোয়েন্টি পার মাইনাস টু মোল পার লিটার বৃদ্ধি পায় তবে বিক্রিয়াটির হার কত হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের উৎপাদ একটা পরম অণু সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপাদে ঘনমাত্রার পরিবর্তন দেওয়া হয়েছে তো যেহেতু ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু সূত্রটা হবে কি আর ইজ ইকুয়াল টু ডেলসি বাই ডেল টি এখানে ডেলসি হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ডেলটি হচ্ছে সময়ের পরিবর্তন এটা নর্মাল সূত্র কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডের প্রেক্ষিতে বিক্রির হার নির্ণয় করছি এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের যে মূল সংখ্যা আছে সেটা ব্যস্তপাতিক আকারে ওয়ান বাই নিচে বসবে তাহলে ওয়ান বাই ফোর হবে তো এখানে ঘনমাত্রার পরিবর্তন আছে কত ডেলসিয়ের মান আছে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মোল পার লিটার আর সময়ের পরিবর্তন আছে কত টু মিনিট ফিফটিন সেকেন্ড তা আমরা পুরোটা সেকেন্ডে কনভার্ট করবো টু ইন্টু সিক্সটি প্লাস ফিফটিন সেকেন্ড হবে তাহলে তো টু ইন্টু সিক্সটি হয় কত ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টির সাথে ফিফটিন প্লাস করলে হয় হচ্ছে ওয়ান থার্টি ফাইভ সেকেন্ড তো আমরা এখানে মান বসিয়ে দিই তাহলে ওয়ান বাই ফোর ইন্টু ডেলসি এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট

নাইন পয়েন্ট সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ একক হবে হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড তো প্রতি সেকেন্ডে বিক্রিয়ার ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে নাইন পয়েন্ট সেভেন টু মোল পার লিটার বা উৎপাতের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে নাইন পয়েন্ট সেভেন টু মোল পার লিটার তো আশা করি সবাই আজকে ম্যাথ প্রবলেমটা বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য